রানা প্লাজা ট্র্যাজেডির আট বছরে সাভারের বিভিন্ন কর্মসূচি পালন করছেন এই ঘটনায় আহত ও নিহত শ্রমিকদের পরিবারের সদস্যরা সকালে রানা প্লাজার সামনে নিহত শ্রমিকদের স্মরণ করে অস্থায়ী শহীদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান আহত শ্রমিক সহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা নিহতদের আত্মার শান্তি কামনা করে এক মিনিট নিরাপত্তা ও দোয়া করা হয় পরে সেখানে সীমিত পরিসরে সমাবেশ করেন তারা এ সময় শ্রমিকরা ধসে পড়া রানা প্লাজার মালিক সোহেল রানার ফাঁসি দাবি করেন এছাড়া আহত শ্রমিক ও নিহতদের পরিবারের জন্য যথাযথ ক্ষতিপূরণ ও পুনর্বাসনের দাবি জানান